সুপ্রিয় সপ্তম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 7.1 থেকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করতে যাচ্ছি, যদিও বা এটা মূলত এমসিকিউ। তো 7.1 থেকে যে এমসিকিউগুলো আমরা আলোচনা করেছি, এমসিকিউগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আজকের যে এমসিকিউটা আমরা আলোচনা করব, এই এমসিকিউটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই ভিডিও থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। তো চলো আমরা এমসিকিউটার সমাধান করছি। তো এখানে বলা হচ্ছে এক্স মাইনাস সিক্স ইকুয়াল 7x-48। তো এটাকে সমাধান করতে হবে এবং এখান থেকে এক্স এর মানটা বের করতে হবে। তো খেয়াল করো আমরা কীভাবে করব। আমরা এখানে প্রথমে বা লিখব, বা দিব কেন, কারণ এখানে সমান চিহ্ন আছে। তোমার লাইনের মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে শুরুতে কিন্তু বা দিতে হয়, ঠিক আছে? তো আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসব আর তোমার অন্যান্য যে সিক্স এবং -48 আছে এগুলোকে আরেক দিকে নিয়ে যাব, ঠিক আছে? প্রথমে এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে আসতেছি। তো এখানে যে মাইনাস, এখানে যে এক্স আছে এক্সটা আমরা প্রথমে লিখে দিব একইভাবে, এবং এখানে যে তোমার +7x আছে এটা যখন সমান চিহ্নের, যখন ডান দিক থেকে যখন আমরা বাম দিকে নিয়ে আসব তখন এটা -7x হয়ে যাবে। এবং তারপর তোমার সমান চিহ্নটা দিব, এরপর এখানে -48 আছে, -48, এবং তোমার এখানে আছে -6। -6টা যখন এদিকে যাবে তখন কী হয়ে যাবে, তোমার +6 হয়ে যাবে। তো আমি আরেকবার এটা তোমাদের বুঝাই দিচ্ছি, খেয়াল করো কী করতে হবে। এই যে এখানে এক্সটা আছে, এক্সটা সমান চিহ্নের তোমার সমান চিহ্নের বাম দিকে আছে, বাম দিকে আছে, ঠিক আছে? সেম আছে, এটা কোনো পরিবর্তন করি নাই আমরা। এখানে শুধুমাত্র মাইনাস, এখানে 7x-এর আগে প্লাস আছে না, এটা যখন তুমি সমান চিহ্নের যখন এদিকে নিয়ে আসবা, সমান চিহ্নে যখন বাম দিকে নিয়ে আসবা তখন সেটা মাইনাস হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছ, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে আর কি পক্ষান্তর করলে। আর এরপরে হচ্ছে তোমার সমান -48টা কিন্তু একই সমান চিহ্নের যেদিকে ছিল সেদিকে আছে, শুধুমাত্র এইখানে যে সমান চিহ্নের বাম দিকে যে -6টা আছে, এই -6টা যখন তোমার সমান চিহ্নের ডান দিকে চলে যাবে তখন মাইনাসটা, এই যে মাইনাসটা এদিকে আসলে সেটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর কী করতে হবে দেখো, এখানে আমরা জানি যে এ তোমার এখানে এক্সের আগে কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন না থাকলে সেখানে কিন্তু প্লাস ধরতে হয়। কী বলেছি, এক্সের আগে কোনো চিহ্ন নাই না থাকলে কিন্তু প্লাস ধরতে হবে। তাহলে এক্সের আগে প্লাস আর এই 7x-এর আগে আছে মাইনাস, ঠিক আছে? তাহলে এখানে এক্স কয়টা, একটা। এখানে এক্স কয়টা, সাতটা। তাই এই 7টার আগে আছে মাইনাস, এই 1x-এর আগে আছে প্লাস। তাহলে প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে 7টা থেকে তোমার একটা চলে গেলে আর থাকবে তোমার কয়টা, 6টা, 6x। এই 6x-এর আগে কী, 6x-এর আগে কী চিহ্ন বসবে, যেহেতু কোনো বড় সংখ্যার আগে মাইনাস আছে সেই জন্য আমরা এখানে একটা মাইনাস চিহ্ন বসাবো। মনে রাখবে যোগ এবং বিয়োগ করার ক্ষেত্রে বড় সংখ্যার পূর্বে যে চিহ্ন থাকবে সে চিহ্নটা তুমি এখানে যোগ করো আর বিয়োগ করো, সে যোগফল এবং বিয়োগফলের পূর্বে বসবে। তাহলে এখানে যে প্লাস মাইনাসে মাইনাস করেছি, তাহলে 7টা থেকে একটা চলে গেলে আর থাকবে 6টা, বড় সংখ্যার পূর্বে যে চিহ্ন আছে সে চিহ্নটা আমরা এখানে বসিয়েছি। ঠিক এখানেও একইভাবে আমাদের কাজটা করতে হবে, সমান চিহ্ন দিব এবং দেখো এখানে আছে তোমার -48, এখানে আছে +6। তাহলে প্লাসে মাইনাসে কি, মাইনাস। তাহলে 48 থেকে তোমার 6 যদি চলে যায় তাহলে থাকবে তোমার কত, 42। আর এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই এখানে আমরা একটা মাইনাস দিব। এখন একটা বিষয় খেয়াল করো, যেখানে দুইটা যেহেতু দুদিকে যেহেতু মাইনাস আছে, আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। কী দ্বারা গুণ করব, -1 দ্বারা কী করব, আমরা -1 দ্বারা গুণ করব। আচ্ছা, তাহলে আমরা উভয় পক্ষকে যখন -1 দ্বারা গুণ করব তখন এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। অর্থাৎ 1-1 দ্বারা গুণ করলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটাও মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আর থাকবে আমাদের 6x=, হচ্ছে 42। কী থাকবে আর, এখানে মাইনাসগুলো চলে যাবে, যেহেতু -1 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখানে থাকবে আর 6x, এখানে থাকবে 42। তো আমাকে যেহেতু এক্স এর মানটা বের করতে হবে, x=, আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওগুলোতে, তোমরা যদি আমার এই 7.1-এর আগের ভিডিওগুলো মিস করে থাকো এগুলো কিন্তু আমাদের প্লেলিস্টে রয়েছে, প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিবে। 42টা আমরা এখানে লিখে দিব, এবং এখানে যে 6টা আছে এই 6টা আমরা তোমার সমান চিহ্নে যখন ডান দিকে নিয়ে আসবো তখন এটা এখানে গুণাকার আছে, এটা যখন এদিকে যাবে তখন সেটা নিচে চলে যাবে। তো এখন এরপর তোমার x=, হবে 6 দিয়ে 42কে ভাগ করলে 6, 7, 42, 7।
আসবে, সাত হচ্ছে আমার এই অঙ্কের আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এই ধরনের অঙ্ক বোঝার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারো, এবং কোনো অধ্যায় থেকে যদি তোমাদের এমসিকিউ প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য।